তুমি নামো তো ওখান থেকে নামো উর্মি তোমার কিচ্ছু করতে পারবে না আমি চলে এসেছি না
তুমি নামবে না ওইখানেই থাকবে আমি তোমাকে নিয়ে যাই এতক্ষণ না নামানোর জন্য কত কত কাহিনী করলি আর এখন আমি বলছি তা তো তো সমস্যা তাই না নামো তুমি আমি আছি না তোমার পাশে নামো 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 শোনা দাদুরা আর তোমরা এখন যাও পরে আসবে এই ভালো ভালো বললাম নামবে তুমি তারপর বাহানা করছো তাই না নামবে না তুমি আমি নামবো না নামবে না না আমি নামাচ্ছি আলাপ করাই দিতে পারতে আমরা আলাপ টালাপ করে মুরব্বীরে আলাপ করে তারপর ভেবে দেখতাম হ্যাঁ না তোমরা যে কি করো না আসলে শোনো আচ্ছা যাও আসছো এই এই যে যা দেখো এই সয় সম্পত্তি এই সব কিছুর মালিক কিন্তু আমি বুঝছো তারপরও একটা একটা কথা থাকে সেটা হচ্ছে যে আমি উঠি বসি চলি ফেরি খাই দাই এই সব কিছুর মালিক আমি কিন্তু আমি হলেও মানে আমি নিজে দাবি করতে পারি না কেন আপনি দাবি করতে পারেন না কেন হ্যাঁ তাই তো আপনার জায়গা সম্পত্তি আপনিই তো মালিক হবেন আপনি কেন দাবি করতে পারবেন না রাইট ঠিক বলেছো আমি তো মালিক কিন্তু রাস্তায় ক্ষমা চাইতে এই মেয়ে তুমি আমার বাড়িতে কেন কেন আবার যে কারণে হোক এসেছি তো যাক আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হলো এবার আপনি আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য ক্ষমা চান ক্ষমা চাবো আমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলতেছে ক্ষমা চাইতে হ্যাঁ কি আমার বাড়িতে কেন আসছো আপনার বাড়ি মানে এটা আপনার বাড়ি তার মানে কি আপনি রুবেলের মা হ্যাঁ আমি রুবেলের মা এই যে বুড়ো আমি আবার কি করলাম কি করলাম না আমার বিচার করণের জন্যই দুই দুইটা মাইয়া আমার বাড়িতে নিয়ে এসে কি জন্য না এইটার জন্য ওই দুইটা মাইয়া উড়তে উড়তে এই বাড়িতে চলে আইছে একদম মিথ্যা কথা আমার ছেলে কোনোদিনও এরকম হইতে পারে না আমার ছেলে স্বভাব হইছে একমাত্র তোমার মতন দুশ্চরিত্র পুরে মর জ্বালা রে ভাই সত্যি করে কও সত্যি করে কও সত্যি করে কও তোর মারা সত্যি করে কও আরে মানে কি সত্যি কথা কও মনে হয় যে তুমি ওদের সাথে যোগাযোগ করে ঠিকানা দিয়ে দেবে নাইলো ওরা কেমনে এলো ও মর খোদা সত্যি করে কও কি হইছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এই মাইয়ারা জলদি করে পাও কেনাই তোমাকে এখানে নিয়ে সত্যি কথা বলবা আচ্ছা ঠিক আছে কে আমি না এইবার কই এই মাইয়ারা তোমরা দুই দুইটা মাইয়া আমার একটা পোলার পিছনে কেন লাগছো আমার পোলা দেখতে শুনতে সুন্দর সেটা না হয় আমি মানলাম আমার মতন সুন্দর কিন্তু আমার এক পোলার সাথে তোমরা দুই দুইটা মাইয়া কেমনে কেমনে দেখুন এত কিছু আমি জানি না শুধু এইটুকুই জানি আমি রুবেলকে ভালোবাসি ওর সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক ওর সাথে আমি কিছুদিন যাবত কন্টাক্ট করতে পারিনি বলে ঢাকা থেকে সোজা এসেছি আর এসে দেখি আমার বান্ধবী উর্মি ওর সাথে ইটিস পিটিস করছে মিথ্যে সবটাই মিথ্যে ওর সাথে ঢাকা থাকতে সম্পর্ক ছিল কিন্তু ওই সম্পর্ক ভেঙে গেছে তাই আমি ভেবেছি আপনার ছেলে একটা ছেঁকা খেয়েছে আপনার ছেলের মন ভেঙে গেছে এখন আপনার ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সঙ্গী প্রয়োজন এই জন্য তার সঙ্গী হিসাবে মানে তাকে বিয়ে করার জন্য আগে দেখা দাঁড়াও দেখতাছি
বাবা কোনটা সত্য? পুরান চালে ভাতে বাড়ে তাই না বাবা? হ্যাঁ পুরান দেন এটা দেখে আমার একটু রাগ রাগ হয়েছিল, কিন্তু যেটা মনে হইতেছে আমি এটা দেখতে সুন্দর সুন্দর মানে ভদ্র ফ্যামিলির হবে। আর এই যে তোমার কই, তুমি তুমি তো একদমই ভালো না, দুশ্চরিত্রা। কারণ বান্ধবীর প্রেমিকের সাথে যে কিনা আবার নষ্টি পচ্ছে পিটিস কাটুস করতে পারে, সে আমার বাড়ির বোম হইতে পারে না। বেরাও। আমার কথা আবার কি যখন আইসে দুজন রাই খেতাম। সতীনের সংসার আমার ছেলের জীবন তেজপাতা না। বেরাও বেরাও যাচ্ছি। শোনেন, আপনার মতন শাশুড়ির যে সংসারে আছে ওই সংসারে তো জীবনেও সুখ আসবে না, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব লেগেই থাকবে। তাই এই সংসারে আমি থাকতে চাই না, এক্ষুনি চলে যাচ্ছি। আপনাকে আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি অনেক অত্যাচারিত খন্নাস মহিলা। কি সত্য কথা? কি সত্য কথা? আসো, তোমার পানিশমেন্ট এখন হবে ঘরে। এই তুমি আমার আইতে গেলা কেন? আসবো না তো কি হয়েছে? কতদিন যাবো তোমার সাথে আমার কোনো কন্টাক্টই হচ্ছে না, তুমি একবার জন্য কল করো না, সেজন্য ভাবলাম যাই। যাক, আমার দরজার শাশুড়ি সে যেহেতু আমাকে মেনে নিয়েছে সেখানে তো আর কোনো কথাই থাকতে পারে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার চলো। কই ঘরে? এই যে, আরে বিয়ে হয়নি তো আমাদের। আরে হবে তো, চলো আগে যাই।